খনিজ তেল বর্তমান দিনে পৃথিবীর যে কোনো দেশের কাছেই সবথেকে বেশি প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পত্তির নামই হলো খনিজ তেল। একজন মানুষ যেমন অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনি একটি দেশও কিন্তু পেট্রোল এবং ডিজেলের মতো খনিজ তেল ছাড়া বর্তমান দিনে সার্ভাইভ করতে পারে না। আসলে যে কোনো দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তপোক্ত করার ক্ষেত্রে এই খনিজ তেল কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাছাড়া যে কোনো দেশের সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে খনিজ তেলের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, খনিজ তেল উত্তোলনের দিক থেকে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে রয়েছে কাতার, এবং তার সাথে রয়েছে সৌদি আরব, ইরান এবং ইরাকের মতো বেশ কিছু দেশ, যারা একত্রিতভাবে ওপেক নামক সংগঠন তৈরি করেছেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীতে খনিজ তেলের দাম ঠিক কত হবে, তা সম্পূর্ণভাবে এই সংগঠনটি নিয়ন্ত্রণ করে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দেশগুলি ঠিক কি কি পদ্ধতি অবলম্বন করে সমুদ্র থেকে খনিজ তেল উত্তোলন করে? আর যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন আসে যে সমুদ্রের নিচ থেকে কিভাবে খনিজ তেল উত্তোলন করা হয়, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যে সমুদ্রের নিচে থেকে এইসব দেশগুলি কিভাবে খনিজ তেল উত্তোলন করে। বন্ধুরা, আপনারা যদি এমনটা মনে করে থাকেন যে মাটি আর সমুদ্রের তলদেশ থেকে খনিজ তেল পাওয়া মাত্রই বাজারে বিক্রি করে দেয়া হয়, তাহলে কিন্তু আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে মাটির তলদেশ থেকে খনিজ তেল পাওয়ার পর সেটিকে রিফাইনারিতে পাঠানো হয়, তারপর রিফাইনারিতে ওই খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি উৎপাদন করা হয়ে থাকে। কিন্তু এই ব্যাপারটা বেশ কিছু পর্যায়ের মধ্য দিয়ে ঘটে থাকে। আমরা এক এক করে এই সমস্ত পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করে নেব, কিন্তু তার আগে জেনে নেওয়ার চেষ্টা করব যে খনিজ তেলের উৎপত্তি ঠিক কিভাবে হয়েছে। বন্ধুরা, আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবীতে মহাপ্রলয় ঘটেছিল, তখন পৃথিবীর সমস্ত জীবজন্তু এবং গাছপালা ওই মহাপ্রলয়ের শিকার হয়ে গিয়েছিল এবং তাদের মৃতদেহ মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। এরপর মাটির নিচের তাপ ও ভূপৃষ্ঠের চাপের পরে ওই মৃতদেহগুলি একসময় খনিজ তেলে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই খনিজ তেল কিভাবে মাটির নিচে থেকে উত্তোলন করা হয়ে থাকে? বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই যে খনিজ তেল উত্তোলন করার আগে যে কোনো দেশকে এটা সন্ধান করে নিতে হয় যে তাদের দেশের কোন কোন জায়গায় খনিজ তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই প্রসেসটা দীর্ঘমেয়াদী ও খরচ সাপেক্ষ হয়ে থাকে। যে কোনো দেশের খনিজ তেলের সন্ধান পাওয়ার জন্য সেই দেশকে বছরের পর বছর কোটি কোটি টাকা খরচ করে যেতে হয়। এবার আসা যাক খনিজ তেল উত্তোলন করার দিকে। বন্ধুরা, খনিজ তেল মাটির নিচে এবং সমুদ্রের গভীরে উভয় জায়গায় পাওয়া যেতে পারে। যদি মাটির নিচে খনিজ তেলের সন্ধান পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটিকে উত্তোলন করার জন্য ড্রিল মেশিনের ব্যবহার করা হয়ে থাকে। আর যদি সমুদ্রের তলদেশে খনিজ তেলের সন্ধান পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এই তেলকে উত্তোলন করার জন্য বড় বড় ফাউন্ডেশন মেশিনের ব্যবহার করা হয়ে থাকে। এরপর ড্রিল মেশিনের সাহায্যে সমুদ্রের তলদেশে গর্ত করে ওই খনিজ তেলকে উত্তোলন করা হয়ে থাকে। এই খনিজ তেলকে উত্তোলন করার পরেই সেটিকে রিফাইনারিতে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপর বিভিন্ন তাপমাত্রায় খনিজ তেলকে রিফাইন করার পদ্ধতি শুরু হয়ে যায়। এখানে বিভিন্ন তাপমাত্রায় খনিজ তেলকে রিফাইন করার পর আমরা ভিন্ন ভিন্ন ধরনের তেল লাভ করে থাকি। বন্ধুরা, খনিজ তেল উত্তোলন করার পর যখন সেই অপরিশোধিত খনিজ তেলকে রিফাইনারিতে পাঠানোর ব্যবস্থা করা হয়, তখন সেখানে ওই তেলকে বড় বড় সিলিন্ডারের মধ্যে পুরে দেয়া হয়। তারপর ওই তেলকে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় গরম করা হয়। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ওই খনিজ তেলকে গরম করার পিছনে কি রহস্য লুকিয়ে থাকতে পারে? আসলে ওই অপরিশোধিত খনিজ তেলের মধ্যে অনেক রকম উপাদান লুকিয়ে থাকে। এখন ভিন্ন ভিন্ন তাপমাত্রায় এই খনিজ তেলকে গরম করলেই এই উপাদানগুলি আলাদা আলাদা হয়ে ভিন্ন ভিন্ন তেলের রূপ নিয়ে নেয়। তাহলে আশা করছি যে এখন আপনারা বুঝতে পেরেছেন যে তেলের দাম বৃদ্ধি হওয়ার পিছনে ঠিক কতগুলো কারণ কাজ
কাজ করে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।